স্বাগত বেস্ট স্কুলে। বিসিএস ক্যাডার চয়েস এবং বিভিন্ন ক্যাডার পদ সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য চলুন জেনে নেই। বাংলাদেশ সিভিল সার্ভিসে মোট 27টি ক্যাডার আছে। কে কোন ক্যাডারে যেতে চান তার উপর ভিত্তি করে আবেদনের সময় প্রত্যেক প্রার্থীকে ক্যাডার চয়েস দিতে হয়। ক্যাডার চয়েস মোতাবেক ভাইভা বোর্ডে প্রশ্ন করেন পরীক্ষকরা। যদি আপনি প্রথম চয়েস দেন পররাষ্ট্র ক্যাডার, তাহলে ভাইভা বোর্ডে আপনাকে পররাষ্ট্র বা কূটনৈতিক বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হবে। তাই যেই ক্যাডারে আপনি যেতে ইচ্ছুক এবং যেই ক্যাডার সম্পর্কিত আপনার পড়াশোনা আছে সেই ক্যাডারকে চয়েস লিস্টে প্রথমে দেওয়া শ্রেয়। গবেষণায় প্রাপ্ত তথ্য থেকে বেশিরভাগ আবেদনকারীর পছন্দক্রম বা বিসিএস ক্যাডার চয়েস লক্ষ্য করুন। প্রথমেই পররাষ্ট্র, তারপরে পুলিশ, তারপরে প্রশাসন, 4 নম্বরে শুল্ক ও আবগারি বা কাস্টমস, 5 নম্বরে কর, 6 নম্বরে নিরীক্ষা ও হিসাব বা অডিট, 7 নম্বরে বাণিজ্য, 8 নম্বরে খাদ্য, 9 নম্বরে রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক, 10 নম্বরে আনসার, 11 নম্বরে তথ্য, 12 নম্বরে ডাক, 13 নম্বরে সমবায় এবং 14 নম্বরে পরিবার পরিকল্পনা। বাকি বিসিএস ক্যাডারগুলো হলো কারিগরি বা পেশাগত ক্যাডার। কারিগরি ক্যাডারে সবার যাওয়ার সুযোগ নেই। শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করা যোগ্য ব্যক্তিরাই এ সকল ক্যাডারে আবেদন করতে পারে। অনেকেই, বিশেষ করে যারা প্রথমবার বিসিএস দেবেন, তারা বিসিএসের বিভিন্ন ক্যাডারগুলোর কাজের ধরন, চাকরিতে সুযোগ সুবিধা সম্পর্কে জানেন না। তাই তাদের জন্য বিসিএসের সকল ক্যাডারের পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নিচে। লক্ষ্য করুন, বিসিএস পররাষ্ট্র ক্যাডার, চাকরির ধরন, সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা। পররাষ্ট্র ক্যাডার বিসিএস ক্যাডারে বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত ক্যাডার পদ। শতকরা 90% প্রার্থীরা পছন্দক্রমে পররাষ্ট্র ক্যাডারকে প্রথমে রাখেন। আপনি কি একই সাথে চাকরি, বিদেশ ভ্রমণ করতে চান? পররাষ্ট্র ক্যাডারে এসব কিছুই সম্ভব। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সুযোগ সুবিধা। দূতাবাসে পদায়ন হলে দেশের নিয়মিত বেতনের সাথে অতিরিক্ত $1200 পাবেন। সাথে মাসিক $300 বিনোদন ভাতা, বার্ষিক $20,000 বাসা ভাড়া ভাতা দেওয়া হবে। এছাড়া 2 সন্তানের পড়াশোনার সম্পূর্ণ খরচ এবং পরিবারের সদস্যদের চিকিৎসা ভাতার মোট 90% সরকার বহন করবে। বিদেশে থাকা অবস্থায় ট্যাক্স ফ্রি গাড়ি কিনতে পারবেন। দেশে বিদেশে সরকারি খরচে প্রশিক্ষণ নিতে পারবেন। থাকা খাওয়া সব সরকার বহন করবে। বিদেশে যে কোনো অনুষ্ঠানে আপনি এবং আপনার পরিবারের সবাই কূটনৈতিক মর্যাদা পাবেন। বিদেশে প্রভাবশালীদের সাথে একই স্ট্যান্ডার্ডে রাজকীয়ভাবে চলাফেরা করবেন। এই বিসিএস ক্যাডারে লোক কম হওয়ায় নিশ্চিতভাবে রাষ্ট্রদূত পর্যন্ত প্রমোশন পাবেন। সর্বোপরি এই ক্যাডারে থাকবে না কোনো রাজনৈতিক চাপ, নিশ্চিন্তে নিজের কাজ করে যেতে পারবেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অসুবিধা। চাকরির একেবারে প্রথম দিকে সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করবেন। তখন সকল কাজই প্রশিক্ষণমূলক। টাইপিং থেকে শুরু করে সকল প্রকার দাপ্তরিক কাজ করতে হবে। প্রথম দিকে কোনো গাড়ি পাবেন না, গণ মাইক্রোবাসে করে অফিস যাতায়াত করতে হবে। এই ক্যাডারের জব করলে এক জায়গায় বেশি দিন থাকতে পারবেন না। সর্বশেষ পররাষ্ট্র ক্যাডারে বলতে গেলে তেমন কোনো অসুবিধাই নেই। দেশে বিদেশে রাজকীয় স্টাইলে চলাফেরা করতে, নিজের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরতে চাইলে এই ক্যাডার আপনার জন্য। এবার লক্ষ্য করুন বিসিএস পুলিশ ক্যাডার চাকরির ধরন, সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা। একেবারে মাঠ পর্যায় থেকে শুরু করে উপর মহল পর্যন্ত পুলিশের বিস্তৃতি। এত বিস্তৃত কর্মপরিধি অন্য কোনো বিসিএস ক্যাডারে নেই। সততা ও পরিশ্রমের মাধ্যমে অনেক উপরের লেভেলে যাওয়ার সুযোগ রয়েছে এই ক্যাডারে। বিসিএস পুলিশ ক্যাডারের সুযোগ সুবিধা। পুলিশ ক্যাডারে আপনার পরিবার বা আত্মীয় স্বজনকে যতটা সাহায্য করতে পারবেন অন্য কোনো বিসিএস ক্যাডারে থেকে সেটা পারবেন না। তাছাড়া একজন পুলিশ ক্যাডার হিসেবে সব জায়গায় আলাদা সম্মান পাওয়া যায়। চাকরির শুরু থেকেই বডিগার্ড, ভাতা, বাংলো, গাড়ি, সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে। বিভিন্ন প্রশিক্ষণ নিতে দেশে বিদেশে সরকারি খরচে যেতে পারবেন। এছাড়াও জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে কাজ করতে পারবেন। প্রতি মিশনে 20 থেকে 40 লাখ টাকা আয় করতে পারবেন। সাধারণ পুলিশি কাজ ভালো না লাগলে স্পেশাল ফোর্স যেমন SSF, গোয়েন্দা, র্যাব সহ অন্যান্য ফোর্সগুলোতে কাজ করতে পারবেন। সামাজিক অনুষ্ঠানে মর্যাদা, সম্মান, খ্যাতি অন্যদের তুলনায় বেশি পাবেন। দেশের পরিকল্পনাগুলো মাঠে থেকে বাস্তবায়ন করার সুযোগ পাবেন। বিসিএস পুলিশ ক্যাডারের অসুবিধা। চাকরির কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, দিনে রাতে 24 ঘন্টায় ডিউটি, বড় কোনো ছুটি নেই, রাত 2টায় কল আসলেও বিছানা ছেড়ে যেতে হবে। এই ক্যাডারে চাকরিতে অবৈধ পথে যাওয়ার সম্ভাবনা অনেক, তবে নিজের সৎ থাকলে অনেকটাই এড়ানো যাবে। এবার লক্ষ্য করুন বিসিএস প্রশাসন ক্যাডার চাকরির ধরন, সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা। সরকারের সকল প্রশাসনিক কাজ, প্রতিবেদন, মোবাইল কোর্ট পরিচালনা সকল ক্যাডারদের সমন্বয় সাধন করে থাকেন প্রশাসন বা অ্যাডমিন বিসিএস ক্যাডাররা। বিসিএস প্রশাসন ক্যাডারের সুযোগ সুবিধা। অ্যাডমিন ক্যাডার থেকে শতকরা 80% সচিবালয়ে নিয়োগ হয়, তাই আপনি অ্যাডমিন ক্যাডার হলে সচিবালয়ে পদোন্নতি পাবেন। এমনকি কম বয়সে চাকরিতে জয়েন করলে ক্যাবিনেট সচিব পর্যন্ত হতে পারবেন, যার মর্যাদা সংসদ সদস্য থেকেও বেশি। বিভিন্ন অধিদপ্তর, মন্ত্রণালয়ে কাজ করতে পারবেন। বিদেশে ভ্রমণ, বিভিন্ন কূটনৈতিক মিশনে কাজ করতে পারবেন। বিদেশে উচ্চশিক্ষা, ট্রেনিং সরকারি খরচে করতে পারবেন। গাড়ি, বাংলো সুবিধা পাবেন এবং স্থানীয় পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন। বিসিএস প্রশাসন ক্যাডারের অসুবিধা। রাজনৈতিক চাপ বেশি, কর্মক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করার সুযোগ একটু কম। এই ক্যাডারেও দুর্নীতির বেশ অভিযোগ আছে, তবে নিজে সৎ থাকলে কাজ করতে পারবেন। অন্যান্য ক্যাডার থেকে অনেকেই সচিবালয়ে আসার জন্য অ্যাডমিন ক্যাডারে চলে আসেন, সেই জন্য পদোন্নতি অনেকটা ধীর গতির। কাজে বৈচিত্র্যতা বেশি এবং ট্রান্সফার হবেন ঘন ঘন। এবার লক্ষ্য করুন বিসিএস কাস্টমস ক্যাডার চাকরির ধরন, সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা। কাস্টমস ক্যাডার অনেকেই প্রথম চয়েসে রাখেন। এই বিভাগে উটকো কোনো ঝামেলা নেই, নিরিবিলি পরিবেশে কাজ করা যায়। চাকরির শুরুতে আপনাকে সহকারী কমিশনার কাস্টমস পদে জাতীয় রাজস্ব বোর্ডে যোগদান করতে হবে। বিসিএস কাস্টমস ক্যাডারের সুযোগ সুবিধা। চাকরির শুরুতে গাড়ি পাওয়া যাবে যাতায়াতের জন্য, নিরিবিলি পরিবেশে অফিস থাকবে, কম সময়ের মধ্যেই দেশের শিল্পপতিদের সাথে সক্ষতা গড়ে উঠবে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পাবেন, ধনী ব্যবসায়ীদের সাথে উঠাবসা লেগে থাকবে। এই বিসিএস ক্যাডারে বৈধভাবে প্রচুর আয় করা সম্ভব। চোরাচালান ধরতে পারলে সরকার থেকে মূল্যভেদে 10 থেকে 40% পর্যন্ত পুরস্কার পাবেন। সাধারণ চাকরি ভালো না লাগলে শুল্ক গোয়েন্দা হিসেবেও কাজ করতে পারবেন। বিসিএস কাস্টমস ক্যাডারের অসুবিধা, পদোন্নতি অতিরিক্ত কমিশনার পর্যন্ত। তবে অনেকেই চাকরির এক পর্যায়ে প্রশাসন ক্যাডারে চলে যায় সচিবালয়ে চাকরির জন্য। বিসিএস কর ক্যাডার চাকরির ধরন, সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা। আয়কর বিভাগের ক্যাডাররা অর্থ মন্ত্রণালয়ের অধীনে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডের একটি শাখায় কাজ করেন। সরকারের প্রত্যক্ষ সকল প্রকারের কর এই বিভাগে নেওয়া হয়। বিসিএস কর ক্যাডারের সুযোগ সুবিধা, কর ফাঁকি ধরতে পারলে মোটা অঙ্কের গ্রান্ট বা রিওয়ার্ড পাওয়া যায় সরকারের পক্ষ থেকে। পদোন্নতি প্রথম দিকে বেশ ভালোই, তবে চাকরির মাঝপথে পদোন্নতি কিছুটা স্থবির হয়ে পড়ে, কারণ প্রশাসন ক্যাডার থেকে অনেকেই এই বিভাগের ঊর্ধ্বস্থানীয় পদে আসতে চান। কাজের চাপ সারা বছরই খুব একটা নেই বললেই চলে, কিন্তু কিছু নির্দিষ্ট সময় ছাড়া। দেরিতে চাকরিতে যোগদান হলে এই ক্যাডারে আসা লাভজনক। বিসিএস কর ক্যাডারের অসুবিধা, চাকরির শুরুতে সুবিধা মোটামুটি থাকলেও কাস্টমস ক্যাডার থেকে অনেক কম। ট্যাক্স রিটার্ন দাখিলের সময় কাজের প্রেশার অনেক বেশি থাকে। এই সময় রাত 10টা-12টা পর্যন্ত কাজ করা লাগতে পারে। এবার লক্ষ্য করুন বিসিএস অডিট ক্যাডার, চাকরির ধরন, সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা। সরকারের যত আয় ও ব্যয় হয় তার হিসাব ও নিরীক্ষা করেন অডিট ক্যাডাররা। সরকারের প্রতিটি বিভাগের কাজের স্বচ্ছতা নিশ্চিত করেন অডিট ক্যাডাররা, তাই সবাই অডিট ক্যাডারদের সমীহ করে চলেন। বিসিএস অডিট ক্যাডারদের সুযোগ সুবিধা, সরকারের প্রতিটি বিভাগেই অডিট বিভাগ থাকে, তাই কাজে ভিন্নতা পাবেন। ট্রেনিং ও বিদেশে ভ্রমণের সুযোগ আছে, আপনার পকেট থেকে একটা টাকাও ব্যয় করতে হবে না। অবসরে যাওয়ার পরেও বিভিন্ন কোম্পানি থেকে অডিট করার অফার পাবেন। সম্মান পাবেন প্রশাসন ও পুলিশ ক্যাডারদের মতো। সর্বোপরি স্বাধীনভাবে কাজ করতে পারবেন ও বৈধ উপায়ে টাকাও উপার্জন করতে পারবেন। বিসিএস অডিট ক্যাডারের অসুবিধা, দুর্নীতির সুযোগ আছে এই ক্যাডারে। দুর্নীতির বেশ কিছু অফার আসবে আপনার কাছে। একটা পেপারে সাইন করলে হয়তো 50 লাখ টাকা পেয়ে যেতে পারেন, তবে সদিচ্ছা আর সততা থাকলে কোনো দুর্নীতি আপনাকে ছুঁতে পারবে না। এবার লক্ষ্য করুন বিসিএস খাদ্য ক্যাডার, চাকরির ধরন, সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা। সরকারি বিভিন্ন প্রকল্পের খাদ্যের উৎপাদন, বিপণন, বিতরণ নিশ্চিতকরণে নিশ্চিত করেন খাদ্য বিভাগের ক্যাডাররা। চাকরির শুরুতে সহকারী খাদ্য নিয়ন্ত্রক হিসেবে মন্ত্রণালয়ে যোগদান করবেন। তারপরে আপনাকে খাদ্য অধিদপ্তরে পদায়ন করা হবে। সেখান থেকে জেলা পর্যায়ে কাজ করার সুযোগ পাবেন। বিসিএস খাদ্য ক্যাডারের সুযোগ সুবিধা। চাকরিতে কোনো ঝামেলা নেই, কাজের প্রেশার নেই, বেশ সহজভাবেই কাজ করতে পারবেন। মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কাজ করতে পারবেন, তাদের সুবিধা অসুবিধা দেখতে পারবেন। দেশের মাটি মানুষ ও কৃষক প্রেমীরা এই ক্যাডারে আসতে পারেন। দেশের মূলধারার কৃষিকাজের স্বচ্ছতা আপনার উপরই নির্ভর করবে। বিসিএস খাদ্য ক্যাডারের অসুবিধা। চাকরির শুরুতে গাড়ি পাবেন না, ক্ষমতা দেখানোর তেমন সুযোগ নেই, অতিরিক্ত আয় যেমন সরকার কর্তৃক অর্থ পুরস্কার পাবার তেমন কোনো সুযোগ নেই। বিসিএস বাণিজ্য ক্যাডার। চাকরির ধরন, সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা। দেশের আমদানি ও রপ্তানির সাম্যাবস্থা বাণিজ্য ক্যাডাররা দেখে থাকেন। ক্যারিয়ার শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী বাণিজ্য নিয়ন্ত্রক হিসেবে যোগদান করতে হবে। তারপরে মন্ত্রণালয়ে অথবা বিভাগীয় শহরে পোস্টিং হয়। বিসিএস বাণিজ্য ক্যাডারের সুযোগ সুবিধা। যাতায়াতের জন্য গাড়ি পাওয়া যায়, চাকরিতে কাজের চাপ নেই, তাই ছুটি পাওয়া যায় প্রচুর, পদোন্নতি ভালো এবং দ্রুত হয়, বিদেশে ভ্রমণের সুযোগ আছে, বিভিন্ন দেশের দূতাবাসে কাজ করার সুযোগ থাকে। বিসিএস বাণিজ্য ক্যাডারের অসুবিধা। চাকরিতে তুলনামূলক সম্মান কম, অদূর ভবিষ্যতে বাণিজ্য ক্যাডার প্রশাসন ক্যাডারের সাথে একীভূত হওয়ার সুযোগ আছে। এবার লক্ষ্য করুন বিসিএস আনসার ক্যাডার। চাকরির ধরন, সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা। এই ক্যাডারে চাকরি করতে হলে আপনাকে নির্দিষ্ট ইউনিফর্ম পরতে হবে পুলিশের মতো। চাকরির শুরুতে আনসার ও ভিডিবি অধিদপ্তরের অধীনে সহকারী জেলা অ্যাডজুটেন্ট হিসেবে পদায়ন হয়। বিসিএস আনসার ক্যাডারের সুযোগ সুবিধা। চাকরির শুরুতেই গাড়ি, বাড়ি, বডিগার্ড পাওয়া যায়। পুলিশ ক্যাডারে যত সুবিধা পাওয়া যায় এই ক্যাডারও সেগুলো পাওয়া যায়। পদোন্নতি বেশ ভালো, সব কিছু ঠিক থাকলে মহাপরিচালক পর্যন্ত যাওয়া যায়। বিদেশে মিশনে কাজ করার সুযোগ পাবেন। বিসিএস আনসার ক্যাডারের অসুবিধা। পুলিশের মতো ক্ষমতা দেখানোর সুযোগ নেই, মহাপরিচালক হলেও কাজ করতে হয় প্রতিরক্ষা বিভাগের অধীনে। এবার লক্ষ্য করুন বিসিএস তথ্য ক্যাডার। চাকরির ধরন, সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা। এই ক্যাডাররা সরকারি কাজের তথ্য উপাত্ত সাংবাদিকদের কাছে পৌঁছে দেন। চাকরির শুরুতে সহকারী পরিচালক বা সমমানের পদে যোগদান করতে হয়। এই ক্যাডারের সর্বোচ্চ পদ প্রধান তথ্য অফিসার। বিসিএস তথ্য ক্যাডারের সুযোগ সুবিধা। মিডিয়ার সাথে খুব সহজে সখ্যতা গড়ে ওঠে, নিজের পরিচিতি খুব সহজে বিস্তার করার সুযোগ পাবেন। চাকরিতে কাজের প্রেশার নেই, রাজনৈতিক চাপ নেই, চাকরিতে ভালো না লাগলে পুল সিস্টেমের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যাওয়ার চেষ্টা করতে পারবেন। বিসিএস তথ্য ক্যাডারের অসুবিধা। প্রশাসনিক সম্মান ও ক্ষমতা অনেক কম, কাজের পরিধি কম, কাজ একই ধরনের হওয়ায় কর্মক্ষেত্রে একঘেয়েমিতে চলে আসতে পারে। এবার লক্ষ্য করুন বিসিএস ডাক ক্যাডার। চাকরির ধরন, সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা। ডাক বিভাগের সকল কাজ এই ক্যাডাররা করে থাকেন। ডাক বিভাগে যোগদান করবেন সহকারী পোস্ট মাস্টার জেনারেল হিসেবে। सर्वोच्च पद महापरिचालक सरकारी चिठीपत्र आदान प्रदान मानी अर्डार व्यक्तिगत चिठी डाक विभागेर संचय हिसाब सह अन्यान्य दाप्तरिक काजगुलोर तत्त्वाबधायक हिसेबे काज करबेन। बीसीएस डाक कैडारेर सुयोग सुविधा काजेर प्रेसार नेই ৯টা থেকে ৫টা পর্যন্ত ডিউটি পর্যাপ্ত ছুটি পাওয়া যায় ২০ বছর চাকরি করার পর প্রশাসন ক্যাডারে চলে যাওয়ার সুযোগ আছে। বিসিএস ডাক ক্যাডারের অসুবিধা প্রশাসনিক সম্মান ও ক্ষমতা অনেক কম কাজের পরিধি কম পদোন্নতি অনেক ধীর। এবার লক্ষ্য করুন বিসিএস সমবায় ক্যাডার চাকরির ধরন সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা। সমবায় বিসিএস ক্যাডার বিভিন্ন সমবায় সমিতির লাইসেন্স প্রদান বার্ষিক অডিট সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। সহকারী নিবন্ধক হিসেবে চাকরির শুরুতে যোগদান করতে হয় জেলা বা বিভাগীয় পর্যায়ে পোস্টিং হয়। সমবায় ক্যাডাররা বিভিন্ন বিভাগের সমন্বয় সাধন করতে ভূমিকা রাখেন। বিসিএস সমবায় ক্যাডারের সুযোগ সুবিধা কাজের প্রেসার নেই রাজনৈতিক চাপ নেই চাকরির শেষের দিকে প্রশাসন ক্যাডারে উপসচিব হওয়ার জন্য আবেদন করতে পারবেন। বিসিএস সমবায় ক্যাডারের অসুবিধা প্রশাসনিক সম্মান ও ক্ষমতা অনেক কম গাড়ি বাড়ি সুবিধা নেই পদোন্নতি অনেক ধীর। বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডার চাকরির ধরন সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা রেলওয়ে পরিবহন উন্নয়ন রেলওয়ের প্রশাসনিক দায়িত্ব এই ক্যাডাররা পালন করে থাকেন। চাকরির শুরুতে সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট হিসেবে যোগদান করতে হবে এই ক্যাডারের সর্বোচ্চ পদ মহাপরিচালক। বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারের সুযোগ সুবিধা কাজের প্রেসার নেই রাজনৈতিক চাপ নেই প্রয়োজনীয় ছুটি পাওয়া যায় চাকরির শেষ দিকে প্রশাসন ক্যাডারে উপসচিব হওয়ার জন্য আবেদন করতে পারবেন। বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারের অসুবিধা পদোন্নতি বেশ ধীর গতির মহাপরিচালক পদে যাওয়ার সম্ভাবনা খুব কম কারিগরি ক্যাডার থেকে মহাপরিচালক পদে নিয়োগ হয় বেশি। ক্ষমতা সম্মানের দিক দিয়ে এই ক্যাডার অনেক পিছিয়ে। বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডার চাকরির ধরন সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা পরিবার পরিকল্পনার জন্য সরকারি সব ধরনের প্রোগ্রাম এই বিভাগের ক্যাডাররা করে থাকেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর বা বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে পোস্টিং হয়। আপনি এই ক্যাডারে নিয়োগ পেলে জনগণের সাথে মাঠ পর্যায়ে মিশে পরিবার পরিকল্পনার কাজগুলো করতে হবে। বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের সুযোগ সুবিধা কাজের প্রেসার নেই প্রকল্প নিজে বাস্তবায়ন করার সুযোগ পাবেন প্রয়োজনীয় ছুটি পাওয়া যায় চাকরি ভালো না লাগলে পরবর্তীতে প্রশাসন ক্যাডারে চলে যাওয়ার সুযোগ পাবেন। বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের অসুবিধা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে যেখানে পোস্টিং হোক না কেন প্রশাসন ক্যাডারের অধীনে কাজ করতে হয়। অনেক সময় নিজ বিশ্ববিদ্যালয়ের জুনিয়র প্রশাসন ক্যাডারে নিয়োগ পেলে তার অধীনে কাজ করতে হয়। ক্ষমতা সম্মানের দিক দিয়ে এই ক্যাডার অনেক পিছিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি